কফিলউদ্দিন এবং আমাদের সহকারী ইন্সপেক্টর হিসেবে আছেন আমাদের রুবেল মল্লিক। আজ আমরা আপনাদের সাথে এই বিএ গ্যালারি বিএ সেট নিয়ে কিছু তথ্য এবং এর ব্যবহার বিধি নিয়ে আমরা একটু আলাপ করবো, এর প্র্যাকটিক্যাল সেশনটা নিয়ে আমরা আলাপ করবো। আজকে এই বিডিংটা আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আমরা কিছু আলোচনা করব। এটা এই সেটটা প্রথম যে বিষয়টা, এটা আমরা কখন কোথায় কীভাবে ব্যবহার করব, এই সেটটা মূলত আসলে কী ধরনের সে বিষয়ে আমরা আলাপ করব। তো আজকে আমি এর সেটটার এই বিষয় নিয়ে তার বিভিন্ন অংশগুলো পার্টগুলো বিভিন্ন অংশ নিয়ে একটু দেখাচ্ছি। এর পরবর্তীতে আমাদের এই ক্লাসের পুরো বিষয় বিস্তারিত আলাপ করবে কফিলউদ্দিন। তো আমি আজকে ক্লাসটার স্টার্টিংটা শুরু করছি যে সেটটার বিষয়বস্তু নিয়ে। এটি সম্পূর্ণ একটা বিএ সেট। এই সেটটা আমরা মূলত ব্যবহার করে থাকি যেখানে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে আমাদের সমস্যা হয়, কষ্ট এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারি না, ওই জায়গাতে আমরা মূলত এটা ব্যবহার করে থাকি। এবং সেখানে আমরা যেখানে সরু পথ ঢুকতে কষ্ট হয়, বিশেষ করে বহু বিধ্বস্ত ভবন যেখানে উদ্ধার কাজের জন্য আমরা এটা ব্যবহার করি রেস্কিউ কাজে। এটা হলো একটি সিলিন্ডার। এই সিলিন্ডারটা দু ধরনের, একটি স্টিলের আর একটি হলো ফাইবারের। এটি ফাইবারের, এটা একটা হলো 6 কেজি, আবার এটা হলো 6 কেজি, আর একটা আছে যেটা 9 কেজি ওজনের। এই ব্রিদিংয়ের সিলিন্ডারটা প্রথম হলো, এটা হলো মেইন বাল্ব, এটা হলো রিলিজিং বাল্ব, এটা হলো ব্যাক প্লেট, এটা ব্যাক প্লেট এবং এটা হলো মিটার গ্যাস। এই যে মিটার গ্যাসটা আমরা এটা যখন কাজ স্টার্ট করব তখন আমাদের এই মিটার গ্যাসটা আমাদের কাজে আসে এবং আমরা এটাকে দেখে কাজগুলো করে থাকি যে আমাদের। আর এটা আছে হুইসেল বা সিগন্যাল, এটি হলো পেজ মার্কস, এখানে হলো ডিমান্ড বাল্ব, এটা স্টেপ হেড স্টেপ, এটা আমরা যখন ব্যবহার করি আমাদের মাথা এবং আমাদের শরীর মুখের সাথে এটাকে আটকিয়ে রাখার জন্য এই স্টেপটা ব্যবহার করা হয়। আর এটা হলো বিজয় ভীষণ, এটা আমরা কুয়াশা এবং অন্ধকার যে জায়গাতে আমরা দেখতে পাই না, এই বিজয় ভীষণটা আমাদের সেখানে গ্লাসের কাজ করে আমরা এখন যদি সম্পূর্ণভাবে এই উদ্ধার কাজটা করতে পারি। এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবে আমাদের এই স্টেশন অফিসার কফিলউদ্দিন। আমি কফিলউদ্দিনকে তার ক্লাসটা কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর আগে আমরা তাত্ত্বিক ক্লাসে ব্রিদিং অ্যাপারেটাস সম্পর্কে বিস্তারিত জেনেছি। ব্রিদিং অ্যাপারেটাস মূলত 4 ধরনের, সেই 4 ধরনের মধ্যে প্রথম হচ্ছে এসকেপ ব্রিদিং অ্যাপারেটাস, আর হচ্ছে লাইফ লাইন ব্রিদিং অ্যাপারেটাস, আর একটা হচ্ছে সেলফ কন্টেন্ট ব্রিদিং অ্যাপারেটাস, তারপর হচ্ছে আমাদের আন্ডার ওয়াটার সেলফ কন্টেন্ট ব্রিদিং অ্যাপারেটাস। তো আমাদের আজকের যে বিষয়টা হচ্ছে সেলফ কন্টেন্ট ব্রিদিং অ্যাপারেটাস নিয়ে, আমরা এই সেলফ কন্টেন্ট ব্রিদিং অ্যাপারেটাসের পার্টসগুলো নিয়ে প্রথমে আলাপ করতেছি। প্রথমে হচ্ছে ব্যাক প্লেটে কী থাকতেছে সেটা আমরা দেখবো। নিউমেটিক সিস্টেম যেটা, এটা ব্যাক প্লেটের মধ্যেই থাকে। যখন আমরা ব্যাক প্লেটটা মূল বাল্বের সাথে অ্যাটাচ করবো তখনই আমাদের নিউমেটিক সিস্টেমটা চালু হয়ে যাচ্ছে। তো ব্যাক প্লেটের অংশগুলো আমরা প্রথমে দেখতেছি। এই হচ্ছে আমাদের বডি হার্নেস, আর এটা হচ্ছে ব্যাক স্ট্রিপ। তারপর হচ্ছে আর আমাদের এখানে স্যার একটু আগে বলেছেন মেইন বাল্ব, ডিমান্ড বাল্ব রয়েছেন, তারপর মূল সিলিন্ডার যেটি 9 লিটারের ইতিমধ্যে বলেছেন। আর আমাদের এই ব্যাক প্লেটটা এই ব্যাক স্টেপ দ্বারা সিলিন্ডারের সাথে অ্যাটাচ থাকবে। তো এর ফলে আরও থাকতেছে আমাদের হাই প্রেশার গেজ, যেটা হাই প্রেশার হোজের সাথে অ্যাটাচ আছে। এর সাথে আছে আমাদের ডিমান্ড হোজের লাস্ট মাথায় আমাদের ডিমান্ড বাল্ব আছে। ডিমান্ড বাল্বটা অ্যাটাচ আছে মূলত ডিমান্ড বাল্বটা টোটালি সেপারেট থাকবে। যখন আমরা আমাদের ফেস মাস্কের সাথে অ্যাটাচ করব তখনই এটা কাজ করবে। ডিমান্ড বাল্বের মধ্যে একটা ডিমান্ড বাল্ব থাকবে, আর ডিমান্ড বাল্ব অ্যাটাচ করবো আমরা ফেস মাস্কের সাথে। ফেস মাস্কের মধ্যে কী কী অংশ রয়েছে সেটা স্যার বলেছেন একটু আগে। তার মধ্যে রয়েছে ভিশন মিরর, তারপর হচ্ছে হাইড স্টেপ, তারপর হচ্ছে আমরা ন্যাক স্টেপ রয়েছে, কিন্তু এখানে ন্যাক স্টেপ শর্টেজ রয়েছে ইয়েতে, যেটা আমরা ন্যাকে ঝুলাবো সেই জন্য ন্যাক স্টেপটা থাকে। আর এর মধ্যে আছে আমরা
নোজ নোজ গার্ড যেটা এটা হচ্ছে ভিতরেই রয়েছে যেটা নোজ গার্ড রয়েছে সেটা মূলত আমাদের ক্লোজ ভাবে অ্যাটাচ করার জন্যই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্যই আমাদের নাকের এবং মুখের সাথে ব্যবহৃত হয়ে থাকে। তো প্রথমে আমরা এই ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহারের জন্য আমরা প্রথমে দুইটা টেস্ট করে নিব, এটা ঠিক আছে কিনা। প্রথমে হচ্ছে হাই প্রেশার হোস্টার টেস্ট করে নিব, তারপর হচ্ছে লো প্রেশার হোস্টার টেস্ট করে নিব। এটা হাই প্রেশার টেস্টের জন্য আমাদের পুরোপুরি প্রথমে মেইন বাল্ব দিয়ে খুলে দিতে হবে। মেইন বাল্বটি খুলে দেওয়ার পরে আমরা আমাদের মূল প্রেশার গেজে আমরা দেখতে পাচ্ছি এই এখানে হাই প্রেশার দেখাচ্ছে 200 বার হাই প্রেশার দেখাচ্ছে, তার মানে আমাদের এই ব্রিদিং অ্যাপারেটাসটি ব্যবহারের জন্য ওকে আছে। 200 বার ব্যবহার সাধারণত 300 বারে পরীক্ষিত থাকে, আর 200 বার থাকলে অবশ্যই আমরা সেটাকে ব্যবহারের উপযোগী ধরে নিতে পারি এবং ব্যবহার করব। এই হচ্ছে হাই প্রেশার টেস্ট। নেক্সট আমরা লো প্রেশার টেস্টটা করব। লো প্রেশার টেস্ট ব্যবহার করব পরীক্ষা করব এর জন্য যে লো প্রেশার টেস্টের মাধ্যমে আমরা দেখব আমাদের এই ফেস মাস্কে কোনো লিকেজ আছে কি না, অথবা ডিমান্ড বাল্বে অথবা মেইন বাল্বে কোনো লিকেজ আছে কি না। লিকেজ থাকলে আমরা সেটা ব্যবহার উপযোগী নয়, আমরা যখন ব্যবহার করব সেটা বিপদ সংকেত অথবা কনফাইন্ড স্পেসে সেটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে পড়বে। এই জন্যই যে যখন লিকেজ থাকবে বিষাক্ত গ্যাস অথবা উচ্চ তাপমাত্রা আমাদের নাকে এবং মুখে প্রবেশ করতে পারে, সেজন্য আমরা এই লো প্রেশার টেস্টটা করব যাতে কোনো লিকেজ আছে কি না। প্রথমে আমরা মেইন বাল্বটা পুরোপুরি অন করে দিতে হবে। অন করে দিয়ে আমরা ফেস মাস্ক থেকে আমাদের ডিমান্ড বাল্বটা আমরা আলাদা করে ফেলবো। আলাদা করেই আমরা লো প্রেশার টেস্টটা করব। লো প্রেশার টেস্টের জন্য সাথে হুইসেল টেস্ট করার জন্য আমরা প্রথমে ফেস মাস্ক থেকে আমাদের ডিমান্ড বাল্বটা আমরা টোটালি সেপারেট করে নিব। সেপারেট করে নেওয়ার পরে আমরা এই ডিমান্ড বাল্বটি পুরোপুরি ছেড়ে দিব, ঠিক আছে। প্রথমে আমরা লো প্রেশার টেস্ট বা হুইসেল টেস্ট করার জন্য পুরোপুরি আমরা অন করে দিয়েছিলাম। এখন আমরা যখন এটা থেকে রিচার্জ করে নিলাম ফেস মাস্ক থেকে ডিমান্ড বাল্বটা, তখন আমরা পুরোপুরি এটি অফ করে দিলাম। মেইন বাল্বটি পুরোপুরি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমরা এভাবে নিলাম হাতে নিয়ে, আমাদের প্রেশার দেখতেছি আমাদের এখানে 300 প্রেশার গ্রেজ বা প্রেশার মিটারে 200 বার দেখাচ্ছে। আস্তে আস্তে আমরা ডিমান্ড বাল্বটা ছাড়লাম। ডিমান্ড বাল্বটা ছাড়লাম। ছাড়ার পরে আমরা দেখতেছি আস্তে আস্তে প্রেশার কমে যাচ্ছে। কমে যাওয়ার পরে যখন 50 বার আসছে তখন আমাদের একটা হুইসেল সিগন্যাল দিয়েছে, তার মানে আমাদের লো প্রেশার টেস্টে এখানে আমাদের ওকে আছে। আমাদের এখন হাই প্রেশার টেস্ট এবং লো প্রেশার টেস্ট দুটি আমরা টেস্ট করে দেখলাম, দুটো টেস্টে আমরা সাকসেস। আমরা এখন আমাদের এই বিএসএফটা ব্যবহারের জন্য উপযোগী। আমরা এখন এই যে বিএসএফটা ব্যবহার করব, এটা আমরা দুটি পদ্ধতিতে ব্যবহার করতে পারবো। একটা হলো ওভারহেড টাইপ আর একটি হলো পোর্ট টাইপ। আমরা ব্যবহারের জন্য ওভারহেড টাইপ যেটা, সেটা হলো আমাদের পিসে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে ওভারহেড টাইপটা ব্যবহার করার সময় সে পিসের ব্যক্তির গায়ে আমার অজান্তেও সেটা আঘাত পাইতে পারে। এই জন্য আমরা কোট টাইপটা ব্যবহার করবো। কোট টাইপটা ব্যবহার করা আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক, যিনি ব্যবহার করবেন তার জন্য সুবিধাজনক এবং এতে এক্সট্রা আমাদের কোনো রিস্ক থাকে না। তা আমাদের এখন এই ব্যবহার বিধিটা আমাদের আমাদের যে ইন্সট্রাক্টর যিনি আছেন রুবেল মল্লিক, এখন আমাদেরকে কোট টাইপ এবং হেড টাইপ দুইটা টাইপ পদ্ধতিতে আমাদের এই বিএসএফ ব্যবহার পদ্ধতিটা দেখাই দিবেন। আমি আমাদের ব্রিদিং অ্যাপারেটাসটি পড়ার জন্য এবং প্র্যাকটিক্যাল পড়ে রুবেল মল্লিক দেখানোর আগে আমরা একটা পরীক্ষা করে নিব, সেটি হচ্ছে আমরা প্রথমে আমাদের এই ফেস মাস্কটা ওকে আছে কিনা, এখানে কোনো লিকেজ আছে কিনা, কারণ এখানে লিকেজ থাকলে আমাদের ঝুঁকি বেড়ে যাবে পরে কোনো টক্সিক গ্যাস অথবা আমাদের যে উত্তপ্ত বাতাস আমাদের নাকে মুখে প্রবেশ করতে পারে এবং আমাদের মৃত্যু ঝুঁকি চলে আসতে পারে। সেজন্য আমি প্রথমে ফেস মাস্কটা লিকেজের টেস্ট করে নিব। টেস্ট করার জন্য প্রথমে আমরা ফেস মাস্কটা পরবো, পরে আমরা হেড স্ট্রিপটা শক্ত করে নিব যাতে আমাদের ফেসের সাথে এটা ভালো করে অ্যাটাচ হয়। অ্যাটাচ করার জন্য হেড স্ট্রিপ টেনে আমরা টাইট করে নিব।
টাইট করে নেওয়ার পরে আমাদের এই যে দিক দিয়ে ডিমান্ড বা আমরা প্রবেশ করাই সেখানে টাচ করলাম, টাচ করে আমরা এক মিনিট বা 30 সেকেন্ড আমরা নিঃশ্বাস নিলাম। যদি নিঃশ্বাস নিয়ে আমরা নিঃশ্বাস নিতে পারি না তখন বোঝা যাচ্ছে এখানে কোনো লিকেজ নাই, কারণ আমাদের এখানে আমাদের ব্রিদিংয়ের গ্যাস সংযোগটা নাই, তার মানে আমাদের এখানে কোনো লিকেজ নাই, গ্যাস নাই। এটি হচ্ছে আমাদের লিকেজ টেস্ট। কোনো লিকেজ নেওয়া যাচ্ছে, শ্বাস নেওয়া যাচ্ছে, নেওয়া যাচ্ছে না, তার মানে এখানে কোনো লিকেজ নাই। এবার আমরা দুইভাবে পরিধান করে দেখাতে পারবো। প্রথম হচ্ছে ওভারহেড টাইট, আরেকটা হচ্ছে কোট টাইট। মূলত কোট টাইট ব্রিদিং অ্যাপারেটাসটা সবচেয়ে উপযোগী, আর ওভারহেডটা একটু করে ঝুঁকি, কারণ পেছনে বা আশেপাশে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে আঘাত প্রাপ্ত হতে পারে। তো আমাদের রুবেল প্রথমে আমাদেরকে ওভারহেড টাইট ব্রিদিং অ্যাপারেটাস পরিধান করে দেখাবেন। প্রথমে আমরা মেইন বাল্বটি পুরোপুরি ছেড়ে দিব, অন করে নিব। অন করে নেওয়ার পরে আমরা এর আগে একটি কাজ করেছি, আমরা এই ডিমান্ড বাল্বের রিসেট বাটনটি আমরা প্রেস করে আমরা রিসেট করে নিয়েছি। এখন আমরা সেটি ডিমান্ড বাল্বটি আমরা আমাদের ফেস মাস্কে প্রবেশ করাচ্ছি। প্রবেশ করানোর পরে ডিমান্ড বাল্বটি আমরা চেপে দিলাম, চেপে দেওয়ার সাথে সাথে আমাদের ডিমান্ড বাল্বটি ওকে হয়ে গেল, এবং কি সে খুব ইজিলি ব্রিদিং নিতে পারতেছে ব্রিদিং অ্যাপারেটাস থেকে। এখন যে আমরা ব্রিদিং অ্যাপারেটাসটি পরিধান করেছি, এটি হচ্ছে পুরোপুরি ওভারহেড সিস্টেমের ব্রিদিং অ্যাপারেটাস পরিধানের পদ্ধতি। এখন আপনাদেরকে আমরা ওভারহেড টাইপ ব্রিদিং পরিধানের পদ্ধতি, পরে আমরা কোট টাইপ ব্রিদিং পরার পদ্ধতিটা আমরা দেখবো। রুবেল মল্লিক কোট টাইপ ব্রিদিং অ্যাপারেটাস পরার পদ্ধতিটা দেখাচ্ছে। প্রথমে সে ব্যাক প্লেটটি হাতে নিল, রুবেল মল্লিক ব্যাক প্লেটটি হাতে নিয়ে কোট টাইপ সিস্টেমে ব্যাক প্লেটটি সে পরিধান করলো। পরিধান করার পরে সে বডি হার্নেস দিয়ে শক্তভাবে সিলিন্ডার এবং কি ব্যাক প্লেট দিয়ে বডির সাথে অ্যাটাচ করে নিল। এর পরপরই ফেস মাস্কটা পরে নিল। ফেস মাস্কের পরার পরে ডিমান্ড বাল্বটা ফেস মাস্কের সাথে অ্যাটাচ করা হবে। অ্যাটাচ করে সে ব্রিদিং নিয়ে দেখবে এটি ওকে আছে কিনা। আমাদের একটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ডিমান্ড বাল্বটি অ্যাটাচ করার আগে এবং কি পরে সবসময় রিসেট বাটনটি টিপ দিতে হবে। প্রথমে আমরা রিসেট বাটন অন করে আমরা আমাদের ডিমান্ড বাল্বটি পুরোপুরি খুলে দিলাম, মেইন বাল্বটি পুরোপুরি খুলে দিলাম। রিসেট বাটন চাপ দিয়ে এখন আমরা সেটি আমাদের ফেস মাস্কের সাথে অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করার পরে আমরা ডিমান্ড বাল্ব চাপ দিব, এবং কি চাপ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রিদিং অ্যাপারেটাস চালু হয়ে গেছে এবং সে ইজিলি শ্বাস প্রশ্বাস ব্রিদ নিতে পারতেছে। ডিমান্ড বাল্বটি খোলার আগে আমরা আগে রিসেট বাটন চাপ দিব, রিসেট বাটন চাপ দিয়ে আমরা ফেস মাস্ক থেকে ডিমান্ড বাল্বটি আলাদা করে নিব। আলাদা করে নিয়ে আমরা আমাদের মূল মেইন বাল্বটি বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার সাথে সাথে আমাদের যে এয়ার সাপ্লাই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। খোলার জন্য আমরা হ্যান্ড স্ট্রিপগুলো লুজ করে নিব। লুজ করে নিয়ে আমরা প্রথমে আমরা দুই পাশের হ্যান্ড স্ট্রিপগুলো লুজ করে নিয়ে আমরা লুজ করে নিব। লুজ করে তারপরে আমরা ফেস মাস্কটি খুলে নিব।
এখন আমাদের উদ্ধার রেস্কিউয়ার রুবেল মল্লিক এখন আমাদের যে ব্রিদিং গ্যালারির ভিতরে প্রবেশ করবে, তবে ব্রিদিং গ্যালারির ভিতরে প্রবেশ করার পূর্বে অবশ্যই তাকে তার ফিফি নিশ্চিত করতে হবে। কেননা এখানে স্ট্রাগল একটি জায়গা, সেখানে তার মাথা, পা এবং হাতের যে কোনোগুলো, এগুলো যে কোনো সময় সে আঘাতপ্রাপ্ত হতে পারে। এই জন্য হেলমেট তার লাগবেই, হেলমেট ছাড়া এবং পিপি সম্পূর্ণ পিপি ছাড়া সে প্রবেশ করা এখানে তার জন্য রেস্কিউয়ের জন্য বিপজ্জনক। আমাদের যে সংকীর্ণ জায়গায় জিগজাকে জিগজাকের মধ্যে এখন আমাদের রেস্কিউয়ার রুবেল মল্লিক প্রবেশ করবে, কীভাবে প্রবেশ করে এবং সেখান থেকে একটি সংকীর্ণ জায়গা থেকে একটি ভিকটিম উদ্ধার করে আমাদেরকে এখন দেখাবে। আমাদের যে উদ্ধারকারী সে আস্তে আস্তে সে আমাদের জিগজাকের ভিতর দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পিপি কোনো বিকল্প নেই, কারণ পিপি ছাড়া যদি আমরা এরকম জিগজাকে প্রবেশ করি তো যে কোনো সময় আমাদের বড় ধরনের দুর্ঘটনা উদ্ধারকারীর জন্য ঘটতে পারে। সেই জন্য পিপি অবশ্যই করতে হবে। আর একটা ওপেন জায়গা, আর আমাদের সাধারণত অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ক্ষেত্রে এরকম ওপেন জায়গা নাও হতে পারে, সেক্ষেত্রে আমাদের অন্ধকারের ভিতরে কাজ করা লাগতে পারে। আমরা অবশ্যই সেক্ষেত্রে আমাদের আইকিউ, আমাদের বুদ্ধিমত্তাকে উদ্ধার কাজের ক্ষেত্রে সেখানে অবশ্যই কাজে লাগাবো। আর সেভাবে আমরা আমাদের জিগজাগ দিয়ে আমরা পুলিং করে বের হয়ে আসবো এবং ভিক্ষিম পেলে তাকে উদ্ধার করবো এবং তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে প্রেরণ করবো। আমরা দেখতে পেলাম